হানাফিগন বলেন কিতাবুল্লায় বর্ণিত মতলাক খাসের অন্তর্ভুক্ত তাই খবরওয়াহের দ্বারা এর উপর অতিরিক্ত শর্তারোপ করা যাবে না ফগসিলু উজু হাকুম এখানে শুধু মুগ্ধৌত করতে বলা হয়েছে তাই ওয়াহেদ দ্বারা নিয়ত তার কি মোয়ালাথ তসমিয়া ইত্যাদি শর্ত করা যাবে না সুতরাং মুগ্ধা ফরজ এবং বাকিগুলো সুন্নত বলা হবে কি আমাদের ওলামে কেরাম রাহে করুন তারা তাদের ইস্তেহাত অনুযায়ী কথা বলেছেন বক্তব্য দিয়েছেন তারা কেউ কিন্তু কোরআন নিয়ে হাদিস নিয়ে টুইস্ট করেননি বুঝতে পেরেছেন অতএব যে যেভাবে বুঝেছেন সেভাবে তারা উপস্থাপন করেছেন ওম্মাকে শেখানোর জন্য চেষ্টা করেছেন পরে আমরা এসে কি বললাম আমার স্কলার মনের জন্য আমার পকেটে রাখি স্কলারকে আমার স্কলার এটা বলেছেন আপনি বলেন না আমার স্কলার আরেকটা বলেছেন এখন আপনার স্কলার উনি হলে কবে বলেন আপনি তাকে পকেটে ঢুকাচ্ছেন কেন আপনি তাকে অন করছেন কেন এরা সবার স্কলার এরা সবার স্কলার ইনারা যখন বিভিন্ন রকম মতামত পেশ করেন তখন এর মধ্যে সঠিক বিবেচনা করার যদি সুযোগ আপনার থাকে যেটা শ্রেষ্ঠ কোরআন সন্ন্যাস সবচেয়ে বেশি মোয়াফিক সেটা আপনি নেবেন আর যদি আপনি বলেন আমি লেম্যান আমি সাধারণ মানুষ আমি তো কিছু যাই না তাহলে আপনি জীবিত প্রাজ্ঞ বিজ্ঞ আলেম মুফতির ফাতোয়া নেবেন এটা হাসিয়াতে আবেদিনের মধ্যে আপনা আবেদিন বলেছেন প্রখ্যাত হানাফি ইমাম এবং আলেম তিনি বলেছেন জীবিত ব্যক্তিরা জীবিত মুফতিকেই অনুসরণ করবে। মৃত কাউকে অনুসরণ করার কোনো সুযোগ নাই কারণ মৃতের কবরের কাছে গিয়ে যদি বলেন ইমাম সাহেব একটু বলেন না কি কর্ম উনি কোনোদিন জবাব দেবে আমার পর্যন্ত আসলে আপনাকে যেতে হবে কিন্তু জীবিত ইমাম সাহেবের কাছে এখন জীবিত ইমাম সাহেব যদি আপনারা ভুল বুঝান আপনি মনে করবেন এটা ইমাম আজম আবু হানিফা রাহেম বলছেন তাই না আসলে তো আমরা বড় কোনো ইমামকে সরাসরি অনুসরণ করার শক্তি রাখি রাখি না আমাদেরকে যেটা বোঝানো হয় সেটাই আর এটাই হচ্ছে বিধান জীবিতদের কাছ থেকে এলেম নিতে হবে আর মৃতরা যা লিখে গেছেন সে এলেমটা আমাদের কাছে আছে লিপিবদ্ধ আছে আমরা সে এলেম থেকে উপকৃত হব সে এলেম পড়বো জানবো বুঝবো সেখান থেকে যেটা শুদ্ধ সেটা গ্রহণ করবো আর যদি কোনো ভুল প্রমাণিত হয় তাদের কোনো তত্ত্ব অথবা তথ্য কোনো বেস্ট নলেজের আলোকে যেটা অন্যদের কাছ থেকে আমরা জেনেছি তাহলে এই ব্যক্তির প্রতি সম্মান নষ্ট না করে তার সেই ভুলটা গ্রহণ করা যাবে না ব্যাস এটাই হচ্ছে বিধান এখন মাঝহবী এখতলাবগুলো নিয়ে আমাদের খুব বদার করার কোনো কারণ নাই তবে অবশ্যই সত্য সন্ধানী যিনি তিনি জ্ঞানের কাছে আসবেন দেখবেন তিনি জ্ঞানটাকে শেয়ার করবেন অর্জন করবেন কম্পেয়ার করবেন এবং তারপরে দেখবেন যে কোনটা সঠিক এ কাজটা স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার ছাত্রদেরকে দিয়ে করিয়েছিলেন তিনি ছাত্র এমন সব ছাত্র গঠন করেছেন যারা মুস্তাহিদ ছিলেন এবং এমন সব ছাত্রকে সাহস দিয়েছিলেন যে বাবারা আমি ভুল করলে তোমরা কিন্তু আমার সাথে একমত না এবং তিনি বলেছিলেন ইদা সাহাল হাদিথু ফাহুয়া মাধাবি হাদিস শুদ্ধ বলে এই আবু হানিফার কথা আর গ্রহণযোগ্য হবে না গ্রহণ হবে কার হাদিস এবং সেই কারণে আমরা দেখি তার সরাসরি ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ অনেকগুলো মাসালা ওনার সাথে একতলাভ করেছেন জমহুরের সাথে চলে এসছেন এর মধ্যে একটা মাসালা হচ্ছে বেতরের নামাজ সন্নত কার মতে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রাহেমাহুল্লার মতে জমুরামা কিলাম তাই বলেছেন আর আবু হানিফা রাহমাহুল্লাহ কি বলেছেন ও আজিব আসরের রক্তের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ বলছেন দুই গুণ সায়া আসলি দুই গুণ হলে আসর রক্ত শুরু হবে তার পর্যন্ত জোহর রক্ত আর ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমাহুল্লাহ বলেছেন যে না সায়া আসলি অতিরিক্ত আরো এক গুণ হলে জহর রক্ত শেষ আসর রক্ত শুরু তো এই যে এখতলাফটা এখানে দেখছি ইমাম আবু ইউসুফ এবং মাহমদ সরাসরি আবু হানিফা রহমার ছাত্র তারপরেও তারা জমুরের সাথে মত ব্যক্ত করেছেন আবু হানিফ রহমাউল্লা কি তাদেরকে গালমন্দ করেছিলেন যাই বেটা থাকো আমার সাথে আর দেখি মত আরেকটা দেশ হুম না গালমন্দ করেননি বরং ইতিহাস থেকে প্রমাণিত স্বয়ং ইমাম তার ছাত্রদের অনেক মতে রুজু করেছেন বলছেন না ঠিক আছে বাবা তোমার মতটা শুদ্ধ আমি তোমার মতে রুজু করলাম আমাদের ইমামদের কোনো আসলে মানহাজগত ত্রুটি ছিল না নীতিগত দিক থেকে তারা সঠিক ছিলেন কিন্তু তথ্য অভিমত দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো ভুল হয়ে যেতেই পারে আমরা মানুষ আমাদের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ভুল প্রমাণিত হওয়ার পরে সেই ভুলকে আর গ্রহণ করা যাবে না যিনি আমার নিতান্ত শুভাকাঙ্ক্ষী আপনাদের মধ্যে আমি তাকে অনুরোধ করব। আমার কোনো ভুল যদি দলিলের ভিত্তিতে প্রমাণিত হয় সেটা গ্রহণ করবেন না আর আমার সে ভুল হওয়ার কারণে আমাকে অসম্মান করবেন আমি আশা করি সেটা করবেন না কারণ আমি তো মানুষ আমার ভুল হতে পারে আমরা সবাই সর্বন্তকরণের চেষ্টা করছি হকটাকে আপনাদের সামনে তুলে ধরতে যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা আল্লাহ দিয়েছেন সবটাকে ব্যবহার করে সঠিকটা সবার সামনে আমরা তুলে ধরতে চাচ্ছি এই প্রক্রিয়ার মধ্যে ভুল হয়ে যেতে পারে পারে না টাইটনিক কি ডুবে যায়নি হুম মার্সিডিসের কি হবে হয় না কখনো একটা আধুনিক বিমান কি কখনো ক্র্যাশ হয় না হবে না এই গ্যারেন্টিকে দিবে তাহলে একজন মানুষেরও তো ক্র্যাশ হতে পারে তার মতামত ক্র্যাশ হতে পারে সেই জায়গায় আমরা কারেক্ট করে নেব এটা হচ্ছে কথা তাহলে আমাদের গোড়ামের কোনো প্রশ্ন আসে না যাই হোক এটা একটা ওসুলে ফেকর মাসালা তো আমি সেই মাসালা নিয়ে এখানে আলোচনা করলাম না বাট আমি শেয়ার করলাম আপনাদের সাথে আসলে ইমামদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত সব ইমামের প্রতি আলেমদের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকা উচিত তাদের ব্যাপারে যখন কোনো কমেন্ট করব শ্রদ্ধার সাথে করব আজে বাজে কথা বলবো না কিন্তু তাদের ভুলগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কোনো আলেম কোনো ইমাম কোনো ব্যক্তি ভুল করার কারণে তাকে গালমন্দ করা যাবে না আর যদি স্টিল কোনো জীবিত ব্যক্তি থাকেন আমাদের মধ্যে তাহলে আমরা তাকে নাসিহা করব এবং সেই নাসিহা যেন এমন না হয় যে মানুষের সামনে আমি তাকে ফাত্রা করে দিচ্ছি এই নাসিহাটা ভয়ঙ্কর নাসিহা এটা ধ্বংসাত্মক নাসিহা এটা অ্যালাউড না নাসিহা করতে হবে যাতে তার সম্মান নষ্ট না হয় আচ্ছা তাই বলে কি প্রকাশ্যে আমরা কারোর সাথে দ্বিমত করতে পারবো না হ্যাঁ পারবেন কিন্তু দ্বিমত করার সময় মনে রাখবেন আপনার মতটাই শুদ্ধ আর সব মত অশুদ্ধ এভাবে বলা যাবে না যে যেকোনো ভুলের ক্ষেত্রে আমি দেখেছি আমি পড়ে দেখেছি ইদানিং আরও দেখছি নতুন নতুন গবেষণাও আসছে আমাদের কেরামের মধ্যে সেই মানে বা তার পরবর্তী যুগ থেকেই ভুল কারো কারো ক্ষেত্রে কোনো কোনো পয়েন্টে এটা হয়েছে কিন্তু উম্মার সবাই মিলে ভুল করেছে এটা হয়নি